বিসমিল্লাহ রহমান রহিম। বন্ধুরা, আপনাদেরকে একটি টিনশেড বাড়ির ডিজাইন আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এই বাড়ির ডিজাইনটি, অনেক সুন্দর করে কিন্তু এই বাড়িটি করা হয়েছে। নাকের মতো উঁচা যে মেন গেটটি এবং বারান্দাগুলো আপনার প্যারাপট রেলিং দিয়ে করা হয়েছে এবং এসএসসি গ্রিল দিয়ে করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন মাটি থেকে কমপক্ষে 2.5 ফুট উপরে কিন্তু এই বিটটা করা হয়েছে। আপনারা এই বাড়িটি কীভাবে করবেন আমি সেই বিষয়ে আপনাদের সাথে পরামর্শ করব, আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি এই বাড়িটা করতে চান, কী পরিমাণ জায়গা লাগবে এবং কতটুকু জায়গা লাগবে, কতটুকু রুমগুলো আপনি কীভাবে পাবেন, কতটুকু রুম পাবেন, এই বিষয়ে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব। অল্প সময়ের আলোচনা, আপনি আলোচনাটি স্কিপ না করে দেখবেন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। এরপরে যদি আপনাদের যদি কোনো কিছু না বোঝার থাকে কমেন্টস করবেন এবং সরাসরি কমেন্টস করবেন আমাদেরকে। তো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন সেই বাড়ির ডিজাইনটি। আপনারা যদি এই বাড়িটি মনে করেন যে এই ডিজাইনটি টিক রেখে যদি আপনি রঙিন টিন দিয়ে করেন তখন কিন্তু আরও সুন্দর লাগবে এবং রং কালার কম্বিনেশন সব কিছু যদি আপনারা নিজের মতো করে নেন সেই বাড়ি একটা লাগবে কিন্তু আপনার আনকমন একটি বাড়ির ডিজাইন। তো বন্ধুরা, আপনারা যদি গ্রামের মধ্যে একটি সুন্দর বাড়ি করতে চান, ছোট বাড়ি করতে চান, মানে আপনার যে স্বপ্নের বাড়ি কম খরচে অল্প টাকার মধ্যে বাড়ি করতে চান, আপনারা এই বাড়িটি করতে পারবেন। এই বাড়িটি করতে আপনি কী কী মালামাল লাগবে বা কী পরিমাণ খরচ লাগবে সেটিও আমরা আপনাদের সাথে আলোচনা একটি হিসাব আমরা আপনাদেরকে দেব যে আপনি কী পরিমাণ মালামাল লাগবে তার একটি হিসাব আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বাড়িটি, আপনি দেখতে পাচ্ছেন এই বাড়ির ডিজাইনটি। এখন আমি এই বাড়িটির ফ্লোর প্ল্যান আমি আপনাদের সাথে আলোচনা করব, ভিতরে কী কী পাবেন। আপনি দেখতে পাচ্ছেন এটি ফ্লোর প্ল্যান। আপনার এই বাড়িটি করতে জায়গা লাগবে 37 ফুট 36 ফুট 7 ইঞ্চি এবং 20 ফুট 5 ইঞ্চি। তো আপনারা বাড়িটি এই পরিমাণ জায়গা হলে আপনারা এই বাড়িটি করতে পারবেন। এবং আপনি যদি জায়গার পরিমাণ কম থাকে আপনি রুমের সাইজ কমাতে পারেন। রুমের সাইজ যদি 1 ফুট করে জায়গা কমান তাহলে 3 ফুট জায়গা যদি কমান তাহলে আরও 3 ফুট জায়গা কমবে। যদি আপনি 2 ফুট করে জায়গা কমান তাহলে 6 ফুট জায়গা কমবে। তখন আপনার 30 ফুট 7 ইঞ্চি বাই 20 ফুট 5 ইঞ্চি দিয়েও আপনি করতে পারবেন। আর যদি মনে করেন আপনি 20 ফুটের মধ্যে যদি এখানে বারান্দা যদি 5 ফুট করেন তাহলে কিন্তু আপনার জায়গা আরও 1 ফুট কমে যাবে এবং 19 ফুট 5 ইঞ্চি হয়ে যাবে। আর আপনি যদি রুমগুলো যদি প্রস্থও কমান 10 ফুট 10 ফুট রুম করেন তাহলে আপনার জায়গা লাগবে 10 ফুট, যদি আপনার জায়গা লাগবে 2 ফুট 3 ফুট জায়গা কমান তাহলে 17 ফুট 5 ইঞ্চি বা আপনার 30 ফুট 7 ইঞ্চি জায়গা লাগবে যদি আপনি 10 10 রুম করেন। তো বন্ধুরা, আমি আশা করব আপনাদের সাথে এই বিষয়টা আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। আপনি দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা রুম, এখানে কিন্তু কেউ রুমে কেউ যেতে হবে না। আপনি মেন গেট দিয়ে ঢুকেই পাবেন যে বারান্দা, লম্বা বারান্দাটা পাবেন, আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন। এরপর আপনি ড্রয়িং রুমে, ড্রয়িং রুমটি পাচ্ছেন 12 ফুট বাই 12 ফুট এবং বেডরুমগুলো আমি 12 দিয়ে সাজানো হয়েছে। এখন আপনারা এটা জায়গা যদি কম বেশ থাকে আপনারা সেটা কম বেশ করে নিতে পারবেন। এবং এই বাড়িটি যদি আপনি করতে চান আপনার মিনিমাম যে খরচটা লাগবে সেটি আমি আপনাদের সাথে আলোচনা করব। এই বাড়িটা যদি আপনি মানে সর্বনিম্ন খরচেও করতে চান আপনাকে মিনিমাম 3 লাখ টাকা আপনার খরচ হবে যদি সর্বনিম্ন খরচ করেও আপনি এই বাড়িটা করতে চান। এর নিচে খরচ হলে আপনি সেই এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন না, সম্পূর্ণ কমপ্লিট। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।